শেরপুরের নালিতাবাড়িতে নুরি পাথর ও বালুবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী ট্রলির মুখোমুখি সংঘর্ষে শফিউদ্দিন নামে 70 বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 5 জন। দুমড়ে মুচড়ে গেছে সংঘর্ষ হওয়া ট্রাক ট্রলির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া আরও 2 ব্যাটারি চালিত অটোরিকশা। শুক্রবার দুপুর 12:30টার দিকে শেরপুর নালিতাবাড়ি মহাসড়কের রাজনগর সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ শফিউদ্দিন পূর্ব রাজনগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বেলা 12:35 দিকে নালিতাবাড়ি থেকে শেরপুরগামী একটি নুরি ও বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পাশ দিয়ে ও পেছনে আসা আরও 2 ব্যাটারি চালিত অটোরিকশা ওই ট্রলি ও ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে উল্টে যায় বালু নুরিবাহী ট্রাকটিও। এতে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি আসা অটোযাত্রী রাজনগর গ্রামের বৃদ্ধ শফিউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন অটো চালক সহ আরও অন্তত 4 থেকে 5 জন। এর মধ্যে নালিতাবাড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন 3 জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে আরও 1 জন।